আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 জুলাই 2024। আমন্ত্রণ ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বলেটিনে সাথে আছি আমি আফরোজা আদিবা। শুরুতেই জানাবো শিরোনাম। নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে ওমান, চাকরি থেকে বাদ পড়ছেন প্রবাসীরা। মিলল বিশাল খনির সন্ধান, 320 কোটি ব্যারেল তেল পাচ্ছে কুয়েত। অবৈধদের ধরতে মালদ্বীপে ব্যাপক অভিযান, আরো 6 বাংলাদেশি গ্রেপ্তার। প্রবাসীদের জন্য সুখবর, সৌদিতে স্মার্ট কার্ড বিতরণ শুরু 23 জুলাই। হেলিকপ্টারে ফিরলেন বাড়ি, গ্রামবাসীদের জন্য প্রবাসীর ব্যতিক্রমী আয়োজন। চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ 4 কেজি কোকেন, বিদেশি গ্রেপ্তার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। বিভিন্ন চাকরিতে প্রবাসীদের বাদ দিয়ে নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে ওমান। নতুন করে আরও 2টি ক্ষেত্রে প্রবাসীদের কাজ দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওমান নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, 2025 সালের জানুয়ারি থেকে 2027 পর্যন্ত পরিবহন ও রসদ সামগ্রী বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শুধুমাত্র ওমানিরাই কাজে ঢোকার সুযোগ পাবেন। পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ বলেছেন, তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় কাজ করবে। মূলত উল্লেখিত এই 2 খাতের কর্মীদের মধ্যে প্রবাসীর সংখ্যাই বেশি, তবে ওমান চায় এসব ক্ষেত্রে যত দ্রুত সম্ভব 20-30% ওমানি কর্মী নিয়োগ দিতে। পরবর্তীতে প্রতি বছর এর হার বাড়িয়ে 100% ওমানাইজেশন নিশ্চিত করা হবে, যা ওমানের ভীষণ 2040 বাস্তবায়নের অংশ। কারণ ওমান চায় সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রবাসী নয়, বরং ওমানিদের চাকরি নিশ্চিত হোক। এর আগে ক্ষমতা নিয়েই সুলতান হাইথাম বেশ কিছু পেশায় প্রবাসী কর্মী নিয়োগে বিধিনিষেধ জারি করেন। দেশের নাগরিকদের আরও বেশি চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এসব বিধিনিষেধ জারি করা হয়। সে সময় বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা প্রায় 37টি বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় পড়েন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপণনকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের শেখ নওয়াফ সৌদ নাসির রোববার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ নওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় 96 বর্গ কিলোমিটার আয়তনের এই খনিটিতে অন্তত 320 কোটি ব্যারেল তেল রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে তার 3 গুণেরও বেশি তেলের মজুদ রয়েছে নতুন এই খনিটিতে। পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে 210 কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং 5,10,000 কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই 2 জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে 320 কোটি ব্যারেল। উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ অপর 2 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের উপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের 4% রয়েছে 17,818 কিলোমিটার আয়তনের এই দেশটিতে। ওপেক প্লাসের তথ্য অনুসারে এই মুহূর্তে কুয়েত বিশ্বের 3য় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। অবৈধ প্রবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে মালদ্বীপের অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহেই দেশটির রাজধানী মালে ও এর আশেপাশের দ্বীপগুলো থেকে 100 অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চলে। এ সময় 6 বাংলাদেশি ও 1 নেপালি নারীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের একজনের বিরুদ্ধে মিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
জানা গেছে অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে বৈধদেরও ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এর দ্রুত সমাধানে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা চলমান এই অভিযানে 1800 বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশী আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম আগামী 23 জুলাই সৌদি আরবের রিয়াদে ও 24 জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন রোববার জারি হওয়া এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে এতে উল্লেখ করা হয়েছে আগামী 21 থেকে 28 জুলাই সৌদি আরব সফর করবেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ইসি কর্মকর্তা জানিয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান বাহরাইন জর্দান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে এর আগে 2019 সালের 18 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু করা হয় তার আগে একই বছর 5 নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয় এরপর সৌদি আরব সিঙ্গাপুর মালদ্বীপে থাকা বাংলাদেশীদের জন্য এই সুযোগ চালু করা হয় টাকা পয়সাটা বড় জিনিস না জীবনের শখ একটাই আসলো দোনোটা ছেলের মানে হেলিকপ্টারে বিয়ে করানোর কথা ছিল বিতরণ করা হবে 100 কেজি মিষ্টি দীর্ঘদিন প্রবাস জীবন পার করছেন কুমিল্লার আবুল বাশার সোমবার দেশে ফিরে চমকে দেন গ্রামের মানুষকে সোমবার দুপুরে হেলিকপ্টারে করে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ গ্রামে ফেরেন এই স্বপ্নবাজ মানুষটি তাকে দেখতে অপেক্ষায় ছিল পুরো গ্রাম আজ তার বাড়িতেই ছিল পুরো গ্রামের মানুষের দাওয়াত না কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান নয় আবুল বাশারের বাড়িতেই পুরো গ্রামের মানুষের দাওয়াত ছিল হেলিকপ্টার আগমন উপলক্ষে ইচ্ছে ছিল দুই ছেলের বিয়ে করাবেন হেলিকপ্টারে কিন্তু কোথা থেকে কিভাবে হেলিকপ্টার ভাড়া করবেন জানা না থাকায় সেই স্বপ্ন তখন অধরাই থেকে যায় জীবনের শখ একটাই আসিল দোনোটা ছেলের মানে হেলিকপ্টারে বিয়ে করানোর কথা ছিল এখন ওয়াদা করলে তো ওয়াদাটা আমার ভঙ্গ হয় না দুই বছর আগে হোক আর পরে হোক আমার ওয়াদা পূরণ করি তো তাদের হেলিকপ্টারে বিয়ে করাইতে নয় এটা মনের একটা দুঃখ তো এই হিসেবে দেশে যাইতেছি আজকে 37 বছর তো বিদেশ করতেছি দেশে যাইতেছি বাড়ি বানাইছি সবকিছু আল্লাহ আমার দিছি ওন আনন্দটা যখন একটু অল্প মানে পুরো ফ্যামিলি নিয়ে যখন একটু আনন্দ করা যায় এটার জন্য মানে হেলিকপ্টার নিছি প্রবাসী হেলিকপ্টারে থেকে ভাড়া করে সোমবার সেই অপূরণীয় স্বপ্ন পূরণ করেন সঙ্গে ছিল আয়োজনও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 4 কেজি ওজনের কোকেন সহ এক বিদেশিকে আটক করা হয়েছে সোমবার সকাল 10:30 দিকে তাকে আটক করা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় আটক যাত্রীর নাম স্টালিয়া সান্তাই গত 12 জুলাই ব্রাজিলের সাও পাওলো শহর থেকে দুবাই হয়ে তিনি 13 জুলাই চট্টগ্রামে পৌঁছেন তিনি তার ব্যাগেজ না নিয়ে ওই দিন বিমানবন্দর ত্যাগ করেন এরপর সোমবার সকালে তিনি ব্যাগেজ নিতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান সেখানে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এপিবিএন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন অভিযুক্ত নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশিকালে একটি ইউপিএস থেকে 3 কেজি 900 গ্রাম ওজনের কোকেন উদ্ধার করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দর্শক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ